ইয়াজুজ ও মাজুজ সাধারণত দুইটি রঙের, একটি কালো ও অপরটি সাদা। তারা উভয় একই রকমের শারীরিকভাবে দেখতে, তবে তাদের রঙে শুধু পার্থক্য। ইয়াজুজ মাজুজ একটু ব্যতিক্রমধর্মী গরিলার মতো দেখতে। তারা যখন গুহার বাহিরে নিজেদেরকে আত্মপ্রকাশ করতে সক্ষম হবে, তখন তারা আর থামবে না। তারা মানুষদের প্রতি প্রতিশোধ পরায়ণ, কারণ মানুষের জন্য তারা শত শত বছর যাবৎ একটি গুহার গর্তে বন্দী হয়েছিল। ইয়াজুজ মাজুজ পৃথিবীর ভিতরে একটি গুহার বিশাল গর্তে বসবাস করে। ইয়াজুজ মাজুজ যখন গুহার মধ্যে ছিল, তখন তারা বুঝতে পারেনি যে গুহার প্রধান মুখে কি ঘটতেছিল, কারণ তারা গুহার ভিতরে 4 থেকে 6 মাস পর্যন্ত একটানা অবস্থান করত। ইয়াজুজ মাজুজ যখন বাহিরে আসত, তখন তারা অনেক অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করত। এই অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করার পর তারা আবার গুহায় চলে যেত এবং তারা সেখানে 4 থেকে 6 মাস পর্যন্ত একটানা অবস্থান করত। আর এই সময়ের মধ্যে তারা আর বাহিরে আসত না। ঠিক এমন এক সময়ে বাদশাহ জুলকারনাইন গুহার প্রধান মুখে একটি প্রাচীর তৈরি করে। জুলকারনাইন প্রথমে গুহার ভিতরের পথটি বন্ধ করেন এবং যখন ভিতরের পথ বন্ধ হয়, তখন ইয়াজুজ মাজুজ আটকা পড়ে যায়। তারপর জুলকারনাইন গুহার মুখে একটি শক্তিশালী ধাতুর দেয়াল তৈরি করেন। এই প্রাচীর তৈরি করতে প্রায় 6 বছর সময় লেগে যায়। ইয়াজুজ মাজুজ বের হবার কয়েক সপ্তাহ পূর্বে দাজ্জালের সাথে মুসলমানদের সবচেয়ে খারাপ যুদ্ধ শেষ হয়। ইয়াজুজ ও মাজুজ যখন পৃথিবীতে বের হবে, তারা পৃথিবীর সব পানি খেয়ে শেষ করে ফেলবে। এরা এত বেশি হিংস্র হবে যে এদের সাথে লড়াই করার মতো ক্ষমতা কোনো মানুষের থাকবে না, এমনকি ঈসা আলাইহিস সালামেরও নয়। ঈসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে যাবেন মুসলিমদেরকে নিয়ে। তুর পাহাড়ের ভিতরে মুসলিমরা সেখানে লুকিয়ে থাকবে। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই বিভদোষ জাতিকে ধ্বংস করো। তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করবেন এবং ইয়াজুজ ও মাজুজের কাঁধে একটা ভাইরাস জন্ম দিবেন। ওই ভাইরাসে ইয়াজুজ আর মাজুজের পুরো জাতি মারা যাবে। পৃথিবীর আনাচে কানাচে তাদের লাশ পড়ে থাকবে। নবীজি বলেছেন, পৃথিবীতে কোন জায়গায় ফাঁকা থাকবে না, পৃথিবীর সমস্ত জায়গায় তাদের লাশ পড়ে থাকবে। এরপর ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও। তখন আল্লাহ পাক বড় বড় নখওয়ালা এক ধরনের পাখি পৃথিবীতে পাঠাবেন। তারা এই লাশগুলোকে তাদের নখের সাহায্যে উড়িয়ে নিয়ে যাবে এবং কোথায় নিয়ে ফেলবে সেটা আল্লাহ ভালো জানে। এরপর আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করবে। এত বেশি বৃষ্টি হবে যে জমিন ধুয়ে পরিষ্কার হয়ে যাবে, জমিন একেবারে চকচক করবে, জমিন পবিত্র হয়ে যাবে। এভাবে ইয়াজুজ ও মাজুজের নাম ও নিশানা পৃথিবী থেকে মুছে যাবে।